হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি উচ্ছ্বাস। অনেকে আমার কাছে কিভাবে একটি ইকুলেলে দোতারা স্টাইলে কিভাবে বাজাতে হয় জানতে চেয়েছেন। তো এর মধ্যে বেশিরভাগ জানতে চেয়েছেন বকুল ফুল গানটি কিভাবে বাজাতে হয়। তো আজকে আমরা বকুল ফুল কীভাবে বাজাতে হয় সেটির একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আমরা কিভাবে ইকুলেলে দোতারা স্টাইলে টিউন করতে হয় সেটি জানব। তো আমরা দোতারাটা অর্থাৎ সরি আমরা ইকুলেলেটা টিউন করার আগে আমরা প্লে স্টোর থেকে ডিএ টিউনার অথবা অন্য কোনো টিউনার দিয়ে আমরা একটি টিউন করে নেব। তো কীভাবে টিউন করতে হয় সেটা জানি। তো আমরা এই ইকুলেলে নিচ থেকে শুরু করব। এটিকে এক নাম্বার স্ট্রিং ধরবো, আর এটিকে দুই নাম্বার স্ট্রিং, এটাকে তিন নাম্বার স্ট্রিং, আর এটাকে চার নাম্বার স্ট্রিং হিসেবে আমরা ধরব। তো এখন আমরা এই চার নাম্বার স্ট্রিংকে ডি শার্পে টিউন করব, এরপরে তিন নাম্বার স্ট্রিংকে এ শার্পে টিউন করব, আর দুই নাম্বার স্ট্রিংকে আমরা ডি শার্পে টিউন করব, আর একদম প্রথমটা টিউন করব আমরা জি শার্পে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে চতুর্থ স্ট্রিং আর দ্বিতীয় স্ট্রিং সবসময় ডি শার্পে থাকবে, একই থাকবে, আর এটি এশার আর এটি থাকবে জিশার। তো গানটি বাজানোর আগে আমাদের একটি রিদম বাজাতে হয়। তো রিদমটা বাজিয়ে আমাদের গানটা শুরু করতে হয়। তো রিদমটা হচ্ছে তো আমরা রিদমটা কীভাবে বাজাবো সেটি হচ্ছে এটিকে আমরা এই দুই নাম্বার স্ট্রিং এখানে আর তিন নাম্বার স্ট্রিং আমাদের ব্যবহার হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার স্ট্রিংয়ে। তো দুই নাম্বার স্ট্রিংয়ে আমরা দিব আমরা দুই তিন দুই 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 তিন দুই দুই আমরা এভাবে বাজাবো। দুই তিন দুই দুই আমরা দুই তিন দুই দুইয়ে পিক চালাবো, পিকটা চালাবো। সেটা কীভাবে দেখুন, দুই তিন দুই 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 তিন দুই 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 তিন দুই 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 তিন দুই দুই। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তো আমরা কোথায় ডাউন দিব আর কোথায় আপ দিব, পিক আমরা কীভাবে ডাউন আপ করব। তো সেটা হচ্ছে আমরা এই দুই নাম্বারে প্রথমে ডাউন আপ দিব, প্রথমে ডাউন আপ, তারপর দুই শেষ দুই তিন, দুইয়ের পর আসছে তিন, তো তিনে দিব আমরা ডাউন দুই তিন দুই তিন, অর্থাৎ ডাউন আপ, তারপর তিনে গেলে ডাউন, এরপরে তারপর আবার আসছে দুই দুই, দুই দুই আমরা দিব ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ। আশা করছি আপনারা দেখছেন। তো আমরা প্রথমে আবার দেখাচ্ছি, প্রথমে ডাউন আপ এটা দিব দুইয়ে, এরপরে দিব তিন নাম্বারে ডাউন, তারপর আবার আবার দুইয়ে দিব ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ। এখন দেখুন পুরোটা দেখুন, দুই তিন দুই 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 তিন দুই 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 তিন দুই 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 তিন দুই দুই। তো আমরা আস্তে আস্তে এটার লয়টা বাড়াবো, অর্থাৎ এটার স্পিডটা একটু ফাস্ট করব। দুই তিন দুই 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 তিন দুই দুই। তো এভাবে আমরা এই রিদমটা তুলতে পারবো বন্ধুরা। তো আশা করছি আপনারা জানতে পেরেছেন কীভাবে দ্রুতদাদরা রিদমটি বাজাতে হয়। তো এখন ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা নেক্সট ভিডিওতে আশা করছি পরের পার্টটা দিব কীভাবে বকুল ফুল পুরো গানটি বাজাতে হয়। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিও প্রথমেই আপনাদের কাছে পৌঁছায়। ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন, আশা করছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।